আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করি সকলেই ভালো আছেন। সুখবহ দিনে আরেক সুখের মতো, এত সুখ আমরা রাখবো কোথায়? বাংলাদেশে আজকে চকবাজারে অগ্নিসংযোগের ঘটনায় সর্বশেষ 91 জন মারা গেছেন এবং অর্ধ শতাধিক অগ্নিদগ্ধ অবস্থায় ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাদের অবস্থাও আশঙ্কাজনক এবং আহত আছেন আরও অনেকেই। আর কত লাশ হলে আমরা সংশ্লিষ্ট কর্মকর্তার বিবেক জাগ্রত হবে, আর কত লাশ হলে সবাই সচেতন হবে, সেটা আমার প্রশ্ন। আর কত লাশ, এত সুখ আমরা রাখবো কোথায়? যেখানে বাসস্থান সেখানেই কেমিক্যাল কোম্পানি কারখানা, যেখানে বাসস্থান থাকবে সেখানে কি করে কারখানা থাকে সেটা আমার বুঝে আসে না। সেটার একমাত্র কারণেই নজরদারিতা নাই, তারপরে সঠিক আইনের প্রয়োগ নাই। আজকে প্রায় নিউজ ফিডে ঢুকতেই গা শিউরে উঠে, তাই বেশি অল্প অল্প শুধু নিউজের জন্য ঢুকি। ঢুকলেই দেখা যায় যে নিউজগুলা সেগুলো পড়লেই চোখ দিয়ে অজস্র পানি পড়ে এবং বুকটা কেঁপে উঠে। যদি আমার সাথে এমন হতো বা আপনার সাথে এমন হতো তাহলে কী হতো একবার ভাবুন। একটা নিউজ ফিডে দেখলাম বাবার খুঁজে 6 থেকে 1 বছর হবে দুইটা যমজ ভাই হাসপাতালের বাহিরে বাবার লাশ খুঁজতেছে ঢাকা হাসপাতালের মর্গে। আরেকটা নিউজ হলো স্ত্রী গর্ভবতী নিচে নামতে পারবেন না পাঁচতলা থেকে, স্বামীও ওনাকে না ছেড়ে উনিও স্ত্রীর সাথে মারা গেছেন। শুধু দুইটা লাশ মারা যায়নি, তার মধ্যে গর্ভর সন্তানটাও মারা গেছে যে দুনিয়ার আলো বাতাস দেখতে পারেই নাই। এর আগে নিমতলিতে প্লাস্টিক কারখানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে, প্রায় 124 জন নিহত হয়েছিল। আমরা তার থেকে শিক্ষা নিতে পারিনি, তার জন্য আমাদের সামনে নতুন করে আরেকটা শিক্ষা নেওয়ার ব্যবস্থা হলো। আমরা কি পারবো এখনো সঠিক শিক্ষাটা নিতে, সঠিক ব্যবস্থা করতে? একবার ভেবে দেখুন, এই পরিবারগুলো কিভাবে মানবে, একটি পরিবার কিভাবে মানবে এই মর্মাহত হত্যাকাণ্ড? এটাকে হত্যাকাণ্ডই বলবো, কারণ নিচতলাতে হোটেল, দ্বিতীয় তলাতে কেমিক্যালের কারখানা। গত 2010 সালে ঢাকার নিমতলিতে যে ঘটনাটা ঘটেছিল সেটাও সেই কেমিক্যাল কারখানার কারণেই ঘটেছিল। উচ্চমাত্রায় কেমিক্যাল বিপন্ন ও সংরক্ষণ নিষিদ্ধ করা হয়েছিল সেই সময়, কিন্তু তার যথাযথ ব্যবস্থা করা হয়নি, যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি, শুধু খাতায় কলমেই নিষিদ্ধ করা হয়েছিল। এমনকি এই চকবাজারের এই কারখানাকেও শোনা যাচ্ছে যে নোটিশ দেওয়া হয়েছিল, ওয়ার্নিং দেওয়া হয়েছিল, কিন্তু তারা সরে যায়নি বা সঠিক ব্যবস্থা নিতে পারিনি আমরা। মা তার অগ্নিদগ্ন ছেলের লাশ খুঁজতেছে, বলতেছে যে যদি লাশ না পাও তবে এক টুকরো মাংস হলেও আমাকে দিও, শেষবারের মতো আমার বাবাটাকে জড়িয়ে ধরব। ভাবুন তো একটা বার কি নির্মমতা। ফায়ার সার্ভিসের 37টা টিম কাজ করেছে সেই অগ্নিসংযোগ নিয়ন্ত্রণে আনার জন্য, সাথে আরো স্বেচ্ছাসেবী অনেক সংগঠন আছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা সবসময় বলি ডিজিটাল উন্নত হচ্ছে দেশ, গ্রামগঞ্জে উন্নয়ন ছড়িয়ে পড়েছে, কিন্তু আমরা আজও সঠিক উন্নয়ন করতে পেরেছি কি? ফায়ার সার্ভিসের 37টা টিমের মধ্যে একটা টিমেও হেলিকপ্টার নাই। বিমানবাহিনীর হেলিকপ্টার দিয়ে উপর থেকে পানি ছিটানো হয়েছে।
আমি আশা করি সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে, যারা ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন, তারা যেন অতি শীঘ্রই এই অগ্নিসংযোগের ঘটনা থেকে শিক্ষা নিয়ে পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা নিতে পারেন। আল্লাহ না চাহে যদি আরো এরকম আরো কোনো ঘটনা হয়, তাহলে আমরা যেন আমাদের সর্বাত্মক দিতে পারি জনগণকে। রাষ্ট্র কি জন্য? রাষ্ট্রের উৎপত্তি হয়েছে জনগণের নিরাপত্তা এবং জনগণের সেবা করার জন্য। তাহলে আমরা কি পেলাম রাষ্ট্রের কাছ থেকে? যদি আমরা আমাদের চলাচল এমনকি আমাদের বসবাস সবগুলোই যদি আমরা সঠিকভাবে না পাই, তাহলে এই রাষ্ট্রের লাভ কি? এত 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 মন্ত্রী, এত এত এমপি দিয়ে কি হবে আমাদের? তো আমি সবার কাছে অনুরোধ করব যে সবার বিবেক জাগ্রত, সবাই সচেতন হন, যেন ভবিষ্যতে আমরা এরকম ট্র্যাজেডি আর না দেখতে পারি। সবার সংশ্লিষ্ট উদ্যোগে আশা করি এই রাসায়নিক কারখানাগুলো, কেমিক্যাল কারখানাগুলো যে জায়গায় বসবাস করা হয় সেই জায়গা থেকে স্থানান্তর করা হবে, যাতে ভবিষ্যতে আর কোনো দুর্ঘটনা না ঘটে। অপরিকল্পিত নগরায়ন, পরিকল্পনা ছাড়া দায়িত্বশীলদের উদাসীনতা, যথাযথ জবাবদিহিতা না থাকার ফলেই আজকে আবার সেই নিমতলির পুনরাবৃত্তি ঘটল। আজকে দুই ভাইয়ের লাশ জরাজরি অবস্থায় পাওয়া গেছে। দুই ভাইয়ের লাশ সরানো যাচ্ছে না, সরানোর পর দেখা যাচ্ছে যে ভিতরে একটা বাচ্চা আছে, ওটাকে বাঁচানোর চেষ্টায় দুটো ভাই মারা গেছে। মৃত ভাইয়ের লাশ খুঁজে পেয়ে ঢাকা হাসপাতালে বাবাকে ফোন করে ভাই বলেছে যে ভাইয়ের লাশ পাওয়া গেছে। বাবুন তো কতটুকু নির্মম, এই অবস্থার সাক্ষী হয়েছেন যারা, যাদের ফ্যামিলির স্বজন হারিয়েছেন। যারা ফ্যামিলির স্বজন হারিয়েছেন তারাই বুঝেন যে আসলে কি কষ্ট, কি বেদনা, কি নির্মমতা। আশা করি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদয় বুদ্ধির উদয় হবে, যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন, ভবিষ্যতে যেন এরকম কোনো মর্মান্তিক ঘটনার সম্মুখীন হতে না হয়, আমরা যেন আমাদের প্রিয় স্বজনকে এভাবে হারাতে না হই। মৃত্যু আল্লাহ তাআলা সবার কপালেই রেখেছেন, কিন্তু এরকম মৃত্যু কারোই কাম্য নয়, আমারও কাম্য নয়, সবারই কাম্য নয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করি আমাদের ফায়ার সার্ভিসকে আরও উন্নত করবেন, ফায়ার সার্ভিসে আরও হেলিকপ্টার যুক্ত করবেন, এমনকি যতগুলো পানির খুব সমস্যা ছিল, রাজধানীর ভিতরে তো পানির সমস্যা থাকবেই, তার জন্য ফায়ার সার্ভিসে সম্পূর্ণ ব্যবস্থা গ্রহণ করে রাখতে হবে আগে থেকেই। এরকম যেন না হয় যে আমরা নিহতদেরকে 1 লক্ষ টাকা আর আহতদেরকে 50,000 টাকা দিয়েই আমাদের দায়িত্ব সীমাবদ্ধ রাখবো, এটা আমাদের দায়িত্ব নয়। সবার আমরা সরকারের কাছে এটাই আবদার করব যে আমরা যেন আমাদের জীবনযাপনটা নির্বিঘ্নে করতে পারি, আমাদের বাসস্থানগুলো যেন নির্বিঘ্নে থাকে, সিলিন্ডার গ্যাস সিলিন্ডারের যথাযথ পদক্ষেপ এবং যথাযথ নজরদিহি না থাকায় আজকে গ্যাস সিলিন্ডারের অনেক, আজকে হোক, 2 দিন পরে হোক, 1 সপ্তাহ পরে, এরকম 1-2 দিন পরে পরেই গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ শোনা যায়। আশা করি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে সংশ্লিষ্ট কর্মকর্তারা গ্যাস সিলিন্ডারের প্রতি নজরদিহি করবেন। আমরা দোয়া করি যারা আজকের চকবাজারে নিহত হয়েছেন, আল্লাহ তাদের সমস্ত গুলো মাফ করে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করেন। আল্লাহ যেন আমাদেরকে এমন এইরকম কোনো বিপদে না ফেলেন, সেটাই দোয়া করি। আল্লাহ যেন সকলকে এরকম বিপদ আপদ থেকে রক্ষা করেন। আমরা যেন সকলেই আজকে যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ যেন তৌফিক দান করেন। আজ রাত পোহালেই শুক্রবার, তো আমার ব্যক্তিগত একটা আবদার যে আমরা নিজ উদ্যোগে না পারি,
নিজে তো পারবো, জুমার নামাজের পরে বিশেষ করে যারা চক বাজারে নিহত হয়েছেন এবং যারা আহত আছেন সবার মাগফিরাত কামনা করে, যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করে এবং যারা স্বজন হারিয়েছেন তাদের পরিবারকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করে সেই দোয়া যেন আমরা সবাই করতে পারি, সেটাই আমার চাওয়া আপনাদের সবার কাছে। সর্বোপরি আমরা এটাই চাইব যাতে দায়িত্বশীল যারা সংশ্লিষ্ট সবাই নিজ নজরদিহিতা সবসময় সর্বাক্ষণ সঠিকভাবে রাখেন এবং সঠিক ব্যবস্থা প্রদান করেন। আমরা এরকম আর কোনো ট্র্যাজেডি চাই না, পুনরাবৃত্তি চাই না। আমরা নিমতলার পুনরাবৃত্তি থেকে আমরা চকবাজারে এটা পেলাম, আমরা যেন চকবাজারের আর কোনো পুনরাবৃত্তি চাই না, এটাই আমাদের সংশ্লিষ্ট সরকারের সবার প্রতি আমার অনুরোধ। সর্বোপরি আল্লাহ তাআলা ওনাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করুন, সেই আশাই করি। আল্লাহ সবাইকে এইরকম বিপদ আপদ থেকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।